मारियो ना आवर आवर तुलो 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 उठो उठो ফুচকা বলার ভাই ফুচকা খেয়ে বড় পয়সা দিচ্ছ না তাদেরকে ভাই আমরা পয়সা দিতে বললাম তার জন্য ভাই অনেক ঝামেলা হচ্ছে লাপড়া আমি কা পারেঙ্গে ভাই বুঝা ভাই এইভাবে এইভাবে একটা বয়স্ক লোককে ঝামেলা করছে তুমি ছেড়ে পালাবা আমি লোকই তো মার রানা ভাই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভাই আপনাদের সবাই ভালোই আছি তো আজকে ভাই ব্লগ করতে যাচ্ছি ভাই 2:32 আমরা বেরিয়ে যাচ্ছি ভাই ব্লগ সকালে ভাই ভেবেছিলাম গাড়ি ফাড়ে একদম ওয়াশ ওয়াশ করে পুরো রেডি করে একদম হেলমেট ফেলমেট সেট আপ করে ভাই দেখছি তো ভাই সূর্যই উঠেনি ভাই ওই জন্য আমরা দুপুরের পরে যাচ্ছি ভাই জানি তো ফাইনালি ভাই চলে এসেছি ফাঁকা একটু এরিয়া ও মাই গড আরে চাচা রিয়েল সিন হয়ে যাবে এক্ষুনি আশ্চর্য ব্যাপার তো এক্ষুনি ভাই রিয়েল সিন হইল কারণ ভাই এইভাবে যখন হাঁটতে এরকম করলাম বাবার ভাই যারা লেগে গেল ওই কথাটা আপনাদেরকে বলতে গিয়ে তার মধ্যে ভাই চাচা ঢুকে গেছে আমার সামনে তবে কপাল ভালো যে পুরোটাই কেটে দেয়নি থেমে গেছিল ওখানে নাহলে পুরোটা কেটে দিলে তো ভাই একদম গিও ভাই একদম গিও গিও বাইক ফাই একদম ভেঙে যেত ভাই আর আমারও কি অবস্থা হতো ভাই জানি না আমাকে ফোন করে তোমরা তো লেট করছো আমি এখান থেকে ওখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি চলো 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 আরে আরে মানা করছি কি রাস্তাতে নাটক করো না বলছি ভাই হুইলি ফুলি রাস্তায় করো না মেন রোডে ওড়ো কি বলবো রাস্তাঘাটে বললাম না ফাঁকাতে করবে গির গিয়া ভাই সাইড লো সাইড লো সাইড লো ওখানে কি এলো বন্ধ করে চাই বন্ধ করো কি হয়েছে ভালো করে চেক করো ভালো করে চেক করো এই একটা বয়স আমার দুটা 500 টাকা নোট ছিল বয়স্ক তোমরা আপনার কাজ করো আরে বয়স্ক লোকের সঙ্গে ঝামেলা কেন করছো রে ভাই পয়সাটা এরকম আছে নাকি আমরা বুঝলি তুমি ওখানে বালা কেবে আশ্চর্য ব্যাপার লাঠি উঠাচ্ছিস কেন রে ভাই লাখ লাঠি আশ্চর্য ব্যাপার তো লে ভাই আরে শালা কোন পাগল লোক রে ভাই রে এটা ছাড়ো ভাই এটা ছাড়ো আশ্চর্য লাঠি ফাটি তুলে নিচ্ছে রে ভাই ছাড়ো আরে লাঠি কেন তুলছে রে ভাই হ্যাঁ লোকটাকে ছাড় তারপরে কথা হবে আরে পয়সা দিয়ে দিবে ভাই বলছি লোকটাকে ছাড় না আগে ভাই কিছু বলছি না বলে দেখছো কি করছে আপনি সাইডে এসেন আপনি সাইডে এসেন আরে ভাই তোর কো পয়সা দেগা বলা না মে তোদেরকে দাঁড়াতে বলেছি তোর ভাই আশ্চর্য ব্যাপার তোদেরকে দাঁড়াতে বেশি হাত ভাই হচ্ছে কিন্তু বলে দিচ্ছি আরে ওই লোকটা কেন মারছো তুমি তোদেরকে দাঁড়াতে বলেছি তোরা বাইক নিয়ে গেছিলি তোদেরকে দাঁড়াতে বলেছি আমি বল হ্যাঁ দাঁড়াতে বলেছি তোদেরকে আমি হাত পায়ে করিস না ভাই বলে দিচ্ছি হাত পায়ে ভালো হবে না আপনার কাজ কর মার্কা ঠিক আছে এ তুই পয়সা ভাই করবি না তোকে পিটবো পয়সা ভাই কর চুপচাপ আরে ভাই পয়সা কে পাগল রে ভাই কোথায় ফেলে দিলে একা দেখো তো হেই উড়ু 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 উঠো 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 তুলো 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 উঠো না তাহলে উঠো উঠো আরে একটা বয়স্ক লোককে মারছে কি করে তুমি ছেড়ে যাবে হাম লোক তো মার রা না ভাই কাজ পারেঙ্গে ভাই আরে ও এসে ছোড় দেঙ্গে তুমি দেখো এইভাবে এইভাবে একটা বয়স্ক লোককে ঝামেলা করছে তুমি ছেড়ে পালাবা আরে ভাই যেও না ছাড়ো আর ঝামেলা তোমার কিছু হবে না আরে নেই আর তুমি রুকো না এক মিনিট
হ্যাঁ পয়সা দিল না তাহলে কি আজব লোক বলো তো দেখেন এর অবস্থাটা দেখেন পেছনে পেছনে এ পেছনে ঘুরো পেছনে ঘুরো এর অবস্থাটা দেখেন কি করেছে দেখেন ওর কোমরে লেগেছে জানেন একবারই দিয়েছে তো আপনার জন্য রক্ত বেরোচ্ছে ও পয়সা নিশ্চয় দেয়নি ভাই না কেন পালিয়ে গেল বলো লাঠি ছাড়তে বলছি তো আর লাঠিতে দেখো তো খাবার গুলো কিভাবে ফেলে দেওয়া যায় এইভাবে ঝগড়া ছাড়ো না রে ভাই হ্যাঁ এ ভাই তুই সাইড লারে সাইড ড্রাইভারে কি বলছি হ্যাঁ আরে কি বলবো ভাই এরকম মাঝ রাস্তায় ঝামেলা একটা হচ্ছে কি মানে আমি তো বুঝতে পারছি না কি বলবো কি হলো আমাদের সঙ্গে ঝামেলাটা কেন হলো ঝামেলাটা হলো ফুচকা খেলো হ্যাঁ ফুচকাটা খেলো পয়সা চাহালাম হ্যাঁ উল্টা আমাকেই মারতে আসছে মারতে আসছে অনেক বাজে ছেলে গো ও ভাষা দেখলেন কিরকম শুনে আমরাও ঝামেলাটা জড়াতে চাইছি না কারণ আপনার সঙ্গে ঝামেলা তো আমরা যেখানে বেশি বাড়াবাড়ি করি ধরেন তখন আবার আমাদের উপরে ঝামেলা পড়বে আর আমরা ধরেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করি আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করেন না আমরা দেখছি আমরা দিয়ে দেবো ওর পয়সাটা কি করবো হ্যাঁ দেখেন ব্যবস্থা করি আচ্ছা দেখেন দেখছি আপনি দাঁড়ান এখানে তো ভাই আপনারা দেখতে পেলেন এত রাস্তাঘাটে প্রচন্ড ঝামেলা হলো একটা ফুচকাওয়ালার ভাই ফুচকা খেয়ে ওরা পয়সা দিচ্ছিল না তাদেরকে ভাই আমরা পয়সাটা দিতে বললাম তার জন্য ভাই অনেক ঝামেলা হয়ে গেল আর ফুচকাওয়ালাকে ভাই আমরা জিজ্ঞাসা করবো কত টাকা ফুচকা খেয়েছে কত কি হয়েছে ওর আর ওরা তো দিলে না ওই টাকাটা আমরা দেওয়ার চেষ্টা করবো যদি অল্প স্বল্প হয় এই কাঁচের ভিতরে কতটা মাল আছে আপনার মানে কতটা ছিল ওই ছেলেদেরকে দেওয়ার আগে মানে ততক্ষণের জন্য ভাই টাটা বাই বাই।